মডার্ন হার্বাল গ্রুপ পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ বাস্তবিক অর্থে জাতিকে তার আজার আগামী প্রয়োজনের প্রেক্ষাপটে নেতৃত্ব দিয়ে চলেছে মডার্ন হার্বাল গ্রুপ আবার ফিরে এলাম মডার্ন হার্বাল গ্রুপ সুস্থ থাকুন সুন্দর থাকুন অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে আবারও জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সৌদি আরব থেকে লিখেছেন নূর ইসলাম তার বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছর প্রশ্ন হচ্ছে যে তিনি লিখেছেন যে আমার পিত্তথলিতে পাথর রয়েছে এই সমস্যার জন্য সৌদি আরব এবং বাংলাদেশ সহ দেশ বিভিন্ন দেশে ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করেছি বিদেশ থেকে যে টাকা উপার্জন করছি তার প্রায় সব টাকাই এই সমস্যার জন্য ব্যয় করছি কিন্তু কোনো সুফল পাচ্ছি না খাদ্যপথ্যের মাধ্যমে কি এর সমাধান সম্ভব জি ভাই সমস্যার সমাধান সম্ভব কিন্তু আপনাকে আমি একটা কথা বলতে চাই দয়া করে আপনি অনেক বড় বড় ডাক্তার দেখাইছেন অনেক বড় বড় পাশ করা ডাক্তার দেখাইছেন আপনি দয়া করে তাদের কাছে জানেন যে ফাইভ অ্যাপ ফর্মুলা ফাইভ অ্যা ফর্মুলা এই ফাইভ অ্যাপের কত অ্যাপ আপনার ভিতরে আছে যে আপনার গোল ব্লাডার স্টোন হয়েছে এটার সাথে এই জিনিসগুলো আপনি মিলান এটা বিশ্বব্যাপী ফাইভ এফ ফর্মুলা দীঘা গোল ব্লাডার স্টোনের চিকিৎসা করা হয় আপনি আপনার খাদ্যাভ্যাস থেকে একশো পার্সেন্ট তৈল ছেড়ে দিতে হবে কারণ আপনি যখন থেকে আপনার এই স্টোনটা ফরমেশন হয়েছে তখন থেকে আপনি আর কোনো দিন পোলাও বিরিয়ানি ভাজি চারাচুর সিঙ্গারা চমচা ফুড রিস ফুট ফুড খেতে পারবেন না আপনাকে প্রতিদিন পেপে খেতেই হবে আপনাকে সকালে আধা কেজি রাতে আধা কেজি কচি শশা খেতে হবে আপনাকে কাঁচা আধা কাঁচা আধা পাকা শাক খেতে হবে প্রতিদিন একটি করে কলা খেতে হবে আপনি এগুলি না খেয়ে যদি পোলাও বিরিয়ানি খেয়ে তারপর বলেন যে আমার স্টোনের চিকিৎসা হচ্ছে না তাহলে ঠিক না স্টোন বিশ বছর থাকার পরেও অনেক সময় অপারেশন হয় আর এখন অনেকগুলি লেজার থেরাপি আইসা গেছে অনেকগুলি সিস্টেম আইসা গেছে এই পাথর ব্রেক করার এখন পাথরের পজিশনটা কী কি ইনসাইডে না আউটসাইডে ইনসাইডে হলে কতগুলি আছে তার সাইজ কি আছে এই সবগুলো নির্ধারণ করে আপনি অপারেশন করতে পারেন অপারেশন করলেও কিন্তু আপনি জীবনে কোনো আর পোলাও বিরিয়ানি খেতে পারবেন না কারণ এটার থেকে যে ফ্লুইডগুলি আমাদের খাদ্য ব্যবস্থাকে হজম করত সেই ফ্লুটগুলি আর কখনও এই আপনার গোল ব্লাডান পিত্ত দিতে পারবে না পিত্ত থেকে আপনার কঠিন খাবার হজমের একটা বায়ালস আসতো সেই বায়ালসটা আর বের হবে না অতএব সেই ক্ষেত্রে আপনাকে এই জিনিসটা চিন্তা করতে হবে আর আপনি ওয়েবসাইটে যান আপনার পিত্ত জন্য যে ফাইভ ব্যাপ ফর্মুলাটা আপনি নিজে পড়ে ফেলেন ফাইভ ব্যাপ ফর্মুলাটা আপনি জেনে নিন বা কোনো একটা বইয়ের থেকে বা ভালো ডাক্তারের কাছ থেকে আপনি ফাইভ ফাইভ অ্যাপ ফর্মুলা জানেন খুব সহজ ফর্মুলা এটা জেনে নিন তাহলে আপনি বুঝবেন আপনার পজিশনটা আপনি নিজেই নির্ধারণ করে নিতে পারবেন তবে পিত্তথলির পাথর নিয়ে বসে থাকার কোনো অবকাশ নেই যেহেতু অনেকদিন থেকে আছে এবং ওষুধ খেয়েও সারছে না তাহলে সেক্ষেত্রে অল্টারনেটিভ ব্যবস্থাটা কি বিকল্প ব্যবস্থাটা কি সেটা কিন্তু খুঁজে বের করতে হবে যদি অপারেশন লাগে করতে হবে কিন্তু তার আগে অবশ্যই কিছু নিয়ন্ত্রণকারী খাদ্য আর আপনি রিসপুট খেতে পারবেন না করে না করলেও না আপনাকে রিস্কুট যা খাইছেন এটা থেকে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট বাদ দিয়া আপনাকে ভেজিটেরিয়ান হয়ে আপনাকে জীবনযাপন করতে হবে হলে আপনি মিষ্টি খেতে পারবেন না এখানে জোরের কিছু নাই ডায়াবেটিস হলে আপনি মিষ্টি খেতে পারবেন না কিন্তু কিছু ফল টল কিছু হালকা কিছু মিষ্টি আপনার হরমোনের জন্য খেতে হবে রকম আপনার পিত্তে যখন গোল ব্লাডারে যখন পাথর হবে তখন আপনি সব রকম অয়েলি ফুড একশো পারসেন্ট আপনাকে বন্ধ করে দিতে হবে ভাই নুল ইসলাম আশা করি যে সঠিক চিকিৎসকের কাছে যাবেন এবং সঠিক চিকিৎসা পদ্ধতি গ্রহণ করবেন সমস্যাটি অতি সাধারণ কিন্তু পুষে রাখলে কিন্তু অনেক জটিলতা ধারণ করতে পারে আশা করি অতি তাড়াতাড়ি আপনি পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন এবং কি ব্যবস্থা গ্রহণ করলেন তা জানাবেন এবং কেমন আছেন তাও কিন্তু জানাবেন এখন যার প্রশ্নটি পড়ছি তার নাম হচ্ছে মনি লিখেছেন শ্রীমঙ্গল থেকে বয়স বত্রিশ বছর প্রশ্ন হচ্ছে যে আমার শরীর প্রচণ্ড জ্বালাপোড়া করে সকাল নয়টায় নাস্তা করলে এগারোটায় খিদা লাগে কিন্তু খেতে বসলে আবার ভালো লাগে না পিপাসা অধিক জিব্বার স্বাদ খুব তিক্ত লাগে কী খাদ্যপথের মাধ্যমে আমি ভালো হ্যাঁ বোন মদি আপনি একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যার কোষ্ঠ কাঠিন্য আছে যার পুরনো স্টুল এই কোলনের ভিতরে জমে থাকে যার পুরনো স্টুল স্টমাকে জমে থাকে পুরোনো স্টুল যদি থাকে তাহলে আপনার কিন্তু কোনোদিন ক্ষুদা লাগবে না আপনার জিনিসটা বুঝতে হবে গুড়া কৃমি থাকলে আপনার ক্ষুদা লাগবে না আপনার আইবিএস থাকলে আপনার ক্ষুদা লাগার কোনো সম্ভাবনাই নেই আপনাকে আপনার পুরনো স্টুল বের করে দিতে হবে কীভাবে দেবেন আপনি আপনি যদি আনারস খান আপনার পুরনো স্টুল সব চলে যাবে মাসিকটাও ক্লিয়ার হবে প্রসাদটাও ক্লিয়ার হবে আপনি যদি প্রতিদিন দুই চামচ করে সকালে বিকালে অলিভ অয়েল খান আপনি প্রতিদিন একটি করে পাকা পেঁপে খান আপনি অনেক প্যাট ভরে স্যুপ খান জুস খান শাক সবজি ফলমূল খান প্রতিদিন দুইটা করে কলা খান আপনার পেটটা একদম ক্লিন হয়ে যাবে ক্লিন না হলে আপনার একটা ধরুন স্টোর স্টোরের ভিতরে আপনি এত পুরনো মাল ভরে রাখছেন এখন নতুন মাল ভরার আপনি জায়গাটা কোথায় পাবেন ওই আমাদের নারীর ভিতরেও আমাদের এই বৃহদন্ত ক্ষুদ্রের অন্তরের ভিতরেও যদি আপনি পুরনো মল দিয়ে ভরে রাখেন পায়খানা যদি ক্লিয়ার না হয় কোষ্ঠকাঠিন্য থাকে তাহলে তো আপনার ক্ষুদা লাগতে পারে না অতএব ক্ষুদা লাগার জন্য এই পুরনো জিনিসগুলিকে বের করেন পায়খানা পিরিয়ড এগুলি ক্লিয়ার করে এগুলি বের করে ফেলে দেখবেন আপনার ক্ষুদা লাগবে ঘুম ভালো হবে শরীরটা ভালো থাকবে দু তিনবার গোসল করেন মাথায় তিন চারবার পানি দেন উজু করেন নামাজ পড়েন আলহামদুলিল্লাহ আল্লাহর বিধান মতো চলেন যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে যে আল্লাহ আপনাকে পৃথিবীতে আনছে তার বিধানগুলি একটু শোনেন মানুষের দিকে কান দিয়েন না আপনি আল্লাহর বিধানের আইসা পড়েন নবীর চুন্নত মতন আইসা পড়েন দেখবেন আপনার সব রোগ আল্লাহ ভালো করে দিয়েছে একটি খাবার থেকে আরেকটা খাবারের মধ্যে পার্থক্য সাড়ে তিন থেকে চার ঘন্টা হতে হতে হয় যদি সকালের নাস্তাটা খুব বেশি পরিমাণে খাওয়া হয়ে থাকে তাহলে কিন্তু এই দুই ঘন্টার ব্যবধানে এত খিদে লাগার কথা না তাই আপনি যদি আরেকটু সকালবেলা নাস্তা করে থাকেন তাহলে কিন্তু সাড়ে দশটা এগারোটা দিকে কিছু ফিজিক্যাল ওয়ার্ক দরকার খাবারটা হজম হবে কিভাবে আগুন তৈরি ভাবে হবে যদি তার কোনো ফিজিক্যাল না থাকে সে খায় আর সয় খায় আর তাহলে খাবার কেমনে হজম হবে সেটি বাসার কাজ করে না কোনো কিছু করে সারাক্ষণ টিভি দেয় সারাক্ষণ মোবাইলে কথা বলে তাইলে কেমন খাবার হজম হবে বোন আশা করি উত্তরটি পেয়েছেন তবে শরীর হাত পা করে এটার জন্য কিন্তু অবশ্যই আপনার যাদের দেখবেন শরীর হাত পা করে তারা মাংস ভোজি যাদের শরীর হাতপা পা জ্বালা করে তারা দীর্ঘক্ষণ সিনেমা টিভি দেয় মানে নিজের জীবনটাকে গাল্পিক মনে করে নোবেল মনে করে উপন্যাস মনে করে উপন্যাস নোবেল দেখা হরর বই দেখা আর সারাক্ষণ মোবাইলে কথা বইলা কম্পিউটার চালায় তারা নিজেরা হরর হয়ে গেছে নিজেরা নোবেল উপন্যাস হয়ে গেছে জীবনটাকে নোবেল উপন্যাস মনে করে কিন্তু কোনো ফিজিক্যাল ওয়ার্ক করে না কিন্তু জীবনটা যে কাজ করতে হবে নিজের কাজ নিজের করতে হবে অনেকে নিজের গোসলটাও কষ্ট করে করতে চায় না যে অন্য কেউ গোসল করাই যায় তাহলে ভালো লাগে তাই তাদের তো ধরেন পেটে পুরাণমল জমে থাকবে তাদের খোঁজা লাগবে না তারা জীবনের আসল সাতটাই পাবে না যারা পাঁচ পাচার্য নামাজ না পড়বে অজু না করবে গোসল না করবে ফিজিক্যাল ওয়ার্ক না করবে তারা দুনিয়ার আসল সাতটাই দুনিয়া থেকে নিয়ে যেতে পারবে না যে লোকটি ঘুমের থেকে বারোটা একটা বাজে ওঠে যে লোকটি সকালে পাঁচটায় ঘুম থেকে না উঠবে আল্লাহর রহমতের সময় পাঁচটা ছয়টা সাতটার দিকে যে কি সুন্দর একটা বাতাস আল্লাহর রহমতের বাতাসটা আসে ওই বাতাসটা যে উপভোগ না করছে সে দুনিয়ার শান্তিটা কীভাবে উপভোগ করবে বলে সেই সময় যদি কেউ ঘুমায় থাকে রাত্র দুইটায় ছোঁয় আবার বেলা দুইটায় ওঠে তারা কিভাবে দুনিয়ার স্বাদ আল্লাহ শান্তি প্রশান্তি কিভাবে পাবে কারণ আধুনিক চিকিৎসা বিজ্ঞান বিশেষ করে চীন বা চাইনিজ পদ্ধতিতে চাইনিজ যত চিকিৎসা সেটা তারা অ্যান এ দুটা ভাগে ভাগ করে ফেলছে অ্যান মানে পুরা শরীরটাকে দুটা ভাগে ভাগ করে হয়েছে একটা হলো গরম একটা হলো ঠান্ডা মানে যাদের হাতে হ্যান্ডশিপ করেন হাতে ঠান্ডা তার অর্থ সে ঠান্ডার প্রতীক সে ঠান্ডার জাতক তার শরীরে বিভিন্ন রকম ঠান্ডা রোগ আসে যে যেই রোগগুলি আমি আগে বললাম যে সর্দি কাশি সাইনোসাইটিস তুলুচসি টিভি নিউমোনিয়া বক্ষবিধির সমস্যা যত ধরনের শীতের ঘটিত ঠান্ডা ঘটিত যত রোগ আছে সবগুলি হবে যারা তাদের শরীর ঠান্ডা থাকে এই পুরা বডিতে ঠান্ডার প্রতীক গরম একজনের হাত তারে ভাই তোমার শরীরটা এমন গরম কেন তোমার তো জ্বর থাকে তার কি হবে তার হলো হবে বা হাই হাই প্রেশার হবে ব্লাডে কোলেস্ট্রল যাবে তার হার্টের প্রবলেম হবে তার মাথা ব্যথা হবে মাথার সমস্যা হবে হাই প্রেশার থাকবে তার কোনো লোক কিছু নাই তার সবই হাই তার কাজ কামো হাই চলাফেরো হাই মানে বন্ধু বান্ধব হাই সবকিছুর ভিতরেই তার হাই আর যার ঠান্ডা সবকিছুর মধ্যে ঠান্ডা মানুষকে পৃথিবীতে ভাগ করে ফেলছে চীন আমরাও চিকিৎসা বিজ্ঞানে এন ঠান্ডা গরমের জাতকদের নিয়ে অনেক কাজ করতেছি আল্লাহ তো সকল কিছুই সৃষ্টি করছে মানুষের খেদমতের জন্য আমরা সেগুলিকে বুঝে শুনে খেতে পারি না বলে তিন মাস একটা মাইন্ড সেট করে দেখেন আল্লাহ তালা আলহামদুলিল্লাহ আপনার উপরে আল্লাহর রহমত নাজিল করতে পারে তবে সকল কিছুর মানিক আল্লাহ তালা ভালো করবেন আল্লাহ তালা রোগও দিয়েছিলেন আপনাকে আল্লাহ তালা দর্শক ঘড়ির কাটা টিকটিক করে জানিয়ে দিল যে সময় শেষ অর্থাৎ আমাদের এখন বিদায় নিয়ে পালা তবে বিদায়টি আজকের মতোই আগামীকাল কিন্তু আবার দেখা হবে কারণ আপনারা জানেন যে মডার্ন হার্বাল গ্রুপ সুস্থ থাকুন সুন্দর থাকুন অনুষ্ঠানটি ইসলামিক টিভিতে বাংলাদেশ সময় প্রতি রাত বারোটার সময় প্রচারিত হয় আশা করি অনুষ্ঠানটি দেখবেন এবং এরই সঙ্গে ভুলবেন না আপনাদের কোনো সমস্যার কথা আমাদের লিখতে লিখার ঠিকানাটি জানিয়ে দিচ্ছি মডার্ন হার্বাল গ্রুপ দুই নম্বর শহীদ তাজউদ্দিন রোড মগবাজার চৌরাস্তা ঢাকা এক দুই এক সাত আপনারা মোবাইলও করতে পারেন মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান থ্রি এইট সিক্স সিক্স ওয়ান সেভেন কিংবা জিরো ওয়ান সেভেন টু নাইন জিরো নাইন এইট থ্রি থ্রি জিরো দর্শক তাহলে আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন অনেক ভালো শুভরাত্রি